আসসালামু আলাইকুম আজকের আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম ইরান পাস পরশক্তি পরমাণু আলোচনায় ইসরায়েলের মাথা ব্যথা যুক্তরাষ্ট্রকে দুষল রাশিয়া চীন রাশিয়ার সাথে টক্কর দিতে সেনা বাড়ানোর সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের গায়ে আগুন দিয়ে আফগান শরণার্থীর প্রতিবাদ সবশেষে জানবেন পেট্রোলের দাম লিটার প্রতি আট রুপি কমিয়েছে দিল্লি সরকার সংবাদ শিরোনাম শুনলেন এবার জানিয়ে বিস্তারিত সংবাদ ইরান পাস পরাশক্তি পরমাণু আলোচনায় ইসরায়েলের মাথা ব্যথা ঐতিহাসিক পরমাণু চুক্তি পুনরুজ্জীবিত করতে ইরানের সাথে আলোচনা চলছে পাঁচ বিশ্ব পরাশক্তির কিন্তু এটি মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ইসরায়েলের জন্য পরমাণু কর্মসূচি প্রত্যাহার ছাড়াই তেহরান নিষেধাজ্ঞা থেকে অব্যাহতি পেতে পারে বলে উদ্বেগ জানিয়েছে দেশটি ইরান ও ছয় বিশ্বশক্তি পরমাণু চুক্তি পুনরুদ্ধারে চলতি বছর এপ্রিল থেকে জুনে বৈঠক হয়েছে ছয় দফায় তবে এখনও হয়নি তেমন কোনো অগ্রগতি পাঁচ মাসের মাথায় ভিয়েনায় নতুন করে শুরু হওয়া বৈঠক নিয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছে সব পক্ষ পরাশক্তিদের এই আলোচনার অংশ নয় ইসরায়েল তবুও উদ্বেগ উৎকণ্ঠা জানিয়ে আসছে দেশটি দু হাজার পনেরো সালের চুক্তিরও বিরোধিতা করেছিল তেল আবিব ইরানের বিরুদ্ধে হুমকি ধামকিও দিয়েছে বহুবার এবার পশ্চিমা পক্ষের তোরজোরে সংখ্যায় ইসরায়েল পরমাণু কর্মসূচি পুরোপুরি বন্ধ না করলেও নিষেধাজ্ঞা প্রত্যাহার হতে পারে তেহরানের উপর থেকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফাতলি বেনেট বলেন ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাবনায় ইসরায়েল খুবই উদ্বিগ্ন ইরান সন্তোষজনক পদক্ষেপ নেওয়ার আগেই এমন উদ্যোগ ঠিক হবে না দেশটিতে বিলিয়ন বিলিয়ন ডলারের প্রবাহ তৈরি হবে এতে এদিকে পরমাণু চুক্তি নিয়ে সংকটের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করছে রাশিয়া ভিয়ানায় বৈঠক শুরুর পর চুক্তি ফিরিয়ে আনা ও তা কার্যকর করার বিষয়ে আশাবাদ জানিয়েছে মস্কো জাতিসংঘে রাশিয়ার প্রতিনিধি দিমিত্রি পোলিওনস্কি জানান যুক্তরাষ্ট্রকে মনে করিয়ে দিতে চায় তাদের আগের প্রশাসন চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পরই সংকট বাড়ে পরিস্থিতি নাগালের বাইরে চলে যায় তাই প্রথমত যুক্তরাষ্ট্রকে ফিরিয়ে আনার বিষয়টিকেই সর্বাধিক গুরুত্ব দিচ্ছে চীন রাশিয়ার সাথে টক্কর দিতে সেনা বাড়ানোর সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের ইরান এবং সন্ত্রাসী সংগঠনগুলোর বিরুদ্ধে প্রতিরোধ বজায় রাখার পাশাপাশি চীন এবং রাশিয়ার বিরুদ্ধেও সামরিক শক্তি বৃদ্ধি করা হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র যেসব ঘাটি মূলত এই দুই দেশের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার কাজ করছে সেখানে বাড়ানো হবে সেনাবাহিনীর সংখ্যা গ্লোবাল পশ্চার রিভিউয়ের ভিত্তিতে এই সিদ্ধান্ত বলে সোমবার জানিয়েছে পেন্টাগন প্রেসিডেন্ট হিসাবে হোয়াইট হাউসের মসনদে আসার পরপর এই রিভিউয়ের রিপোর্ট চেয়ে পাঠিয়েছিলেন জো বাইডেন যার অন্তর্গত এই সিদ্ধান্ত বলে জানানো হলেও তা সংক্রান্ত বিস্তারিত কিছু নিয়ে মুখ খোলেনি পেন্টাগন গোপনীয়তা রক্ষার্থেই এই পদক্ষেপ বলে জানান কর্মকর্তা পেন্টাগনের উচ্চপদস্থ নীতি নির্ধারণকারী কর্মকর্তা মারা কার্লিনের কথায় চীন এবং উত্তর কোরিয়ার মতো দেশগুলোর তরফে সামরিক উত্তেজনা মোকাবেলা করে ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে স্থিরতা বজায় রাখতে আমেরিকার মিত্র দেশ এবং সহযোগীদের সহযোগিতা আরও বাড়ানো দরকার পাশাপাশি ইউরোপে রাশিয়ার আগ্রাসন রুখতে প্রতিরোধের দিকে নজর দেওয়া হবে বলেও জানান তিনি মূলত চীন ও রাশিয়ার বিরুদ্ধে এই প্রতিরোধ করতে ভারত প্রশান্ত মহাসাগরীয় উপরে অবস্থিত তাদের সামরিক ঘাঁটিগুলোকে শক্তিশালী করে তুলতেই মূলত জোর দেওয়া হবে বলে পেন্টাগন সূত্রের খবর গায়ে আগুন দিয়ে আফগান শরণার্থীর প্রতিবাদ তৃতীয় কোনো দেশে পুনর্বাসনের জন্য ইন্দোনেশিয়ায় সাত বছর ধরে অপেক্ষা করছেন এক আফগান অভিবাসন প্রত্যাশী কিন্তু তার অপেক্ষার পালা শেষই হচ্ছে না মঙ্গলবার নিজের গায়ে আগুন দিয়ে প্রতিবাদ করেন তিনি স্থানীয় একজন শরণার্থী সমন্বয়কের বরতে বুধবার এ এই খবর জানিয়েছে ওই ব্যক্তির শরীরে বেশ কিছু অংশ পুড়ে গেছে তিনি এখন হাসপাতালে চিকিৎসা দিন শরণার্থী বিষয়ক সমন্বয়ক মোহাম্মদ জুমা বলেন সুমাত্রা দ্বীপে জাতির সঙ্গে শরণার্থী বিষয়ক সংস্থার কার্যালয়ের সামনে এদিন বেশ কিছু আফগান শরণার্থী বিক্ষোভ শুরু করেন তাতে অংশ নেন ওই ব্যক্তি বিক্ষোভ প্রতিবাদ চলাকালে তিনি গায়ে আগুন ধরিয়ে দেন ইন্দোনেশিয়ায় হাজার হাজার শরণার্থী আটকা পড়েছেন অর্ধেক আফগানিস্তান থেকে যাওয়া তৃতীয় কোনো দেশে পুনর্বাসনে অপেক্ষায় তারা এদিকে দেশটির সরকার এসব শরণার্থীকে বৈধভাবে দেশটিতে কাজ করার সুযোগ দিচ্ছে না এতে করে এসব শরণার্থী ক্ষুদ্ধ হয়ে এমন প্রতিবাদ করেন পেট্রোলের দাম লিটার প্রতি আট রুপি কমিয়েছে দিল্লি সরকার কেজরিওয়ালের নেতৃত্বাধীন দিল্লি রাজ্য সরকার ভ্যাট তিরিশ শতাংশ থেকে কমিয়ে উনিশ দশমিক চল্লিশ শতাংশ করার ঘোষণা দেওয়ায় এই দাম কমেছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এই তথ্য প্রকাশ করেছে প্রতিবেদনে বলা হয়েছে বুধবার এই সিদ্ধান্তের ফলে দিল্লিতে পেট্রোলের প্রতি লিটারে দাম কমেছে আট রুপি এর আগে চার নভেম্বর পেট্রোল ও ডিজেলে আবগারি শুল্ক কমায় ভারতের কেন্দ্রীয় সরকার ফলে দেশটিতে পেট্রোল ডিজেলের মূল্য রেকর্ড ছুতে পারেনি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের দেওয়া তথ্য অনুসারে দিল্লিতে প্রতি লিটার পেট্রোল বিক্রি হচ্ছে একশো তিন দশমিক সাতানব্বই রুপিতে এবং ডিজেল ছিয়াশি দশমিক সাতষট্টি রুপিতে মুম্বাইতে প্রতি লিটার পেট্রোল বিক্রি হচ্ছে একশো নয় দশমিক আটানব্বই রুপি ও ডিজেল চুরানব্বই দশমিক চোদ্দো রুপিতে